আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আমাদের ফ্লো ডাটা যে টুলসটা আছে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এখানে অনেকে যারা টুলস ইউজ করেন, যারা নতুন আছেন এই সেক্টরে, তারা অনেক সমস্যার মধ্যে পড়ে যান, বুঝতে পারেন না যে এখানে আসলে অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে, টুলসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো একটা কথা বলি, আমি যদি নর্মালি ম্যানুয়ালি ব্রাউজার দিয়ে ঢুকি, একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি এখানে মাইক্রোওয়ার্কারে নর্মালি ঢুকলাম। হ্যাঁ, এখানে আমি মাইক্রোওয়ার্কারে নর্মালি ঢুকলে যেই কোনো জায়গায় ক্লিক করতে পারবো। হ্যাঁ, যে কোনো জায়গায় আমি ক্লিক করতে পারবো, তবে অবশ্যই জব এবং হায়ার জব পেজে ক্লিক করতে হবে 10 সেকেন্ড ডিস্টেন্স রেখে। হ্যাঁ, অ্যাটলিস্ট 10 সেকেন্ড ডিস্টেন্স রেখে। এখানে যদি আপনি টানা 2-3 বার ক্লিক করে ফেলেন তাহলে আপনি ব্যান খাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ম্যানুয়ালি, এখান থেকে আমি উইড্রোতে যেতে পারবো, অ্যাকাউন্টে যেতে পারবো, এভরিথিং সব কিছুই আমি করতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আমি ধরেন এটা হচ্ছে আমি আমার মেইন ব্রাউজারের মধ্যে আসি। হ্যাঁ, এটার মধ্যে আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারবো। বাট এখন যদি আমি টুলস ইউজ করতে যাই, অবশ্যই যারা টুলস ইউজ করে তারা জানে আলাদা একটা ব্রাউজার সিলেক্ট করা থাকে, ওই ব্রাউজারের মধ্যে তাদের যখন ডাটা এন্ট্রি টুলসের কাজ করতে হয় ওই ব্রাউজারের মধ্যে করতে হয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি একসাথে আপনার মেইন ব্রাউজার মধ্যে বা টুলসের মধ্যে একসাথে মাইক্রোওয়ার্কারে অ্যাক্টিভ থাকতে পারবে না, অবশ্যই একটা কেটে দিয়ে আরেকটায় থাকতে হবে। তো আমি ধরেন এখন টুলসে লগ ইন করবো, তো সেটা আমার কীভাবে হবে? মানে এটা এই ব্রাউজারটা আমার টুলস, তো এখানে আমি নর্মালি সিম্পলি মাইক্রোওয়ার্কারের লগ ইন করবো। তো এখানে আমি আমার আইডিতে লগ ইন করছি। আমি আমার টুলসের মধ্যে লগ ইন করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ঢোকার সাথে সাথে আমার একটা কাজ ধরছে, যেটার জন্য ফার্স্টে হচ্ছে আমাকে ক্যাপচাটা পূরণ করতে হয়। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই টুলসে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে আপনি কোথাও ক্লিক করতে পারবেন না। হ্যাঁ, এখানে ক্লিক করতে পারবেন শুধু আপনার কাজ যখন আসবে, টুলস আপনাকে কাজ ধরে দিবে, তখন আপনি কাজটা করতে পারবেন এবং কাজ শেষে সাবমিট দিতে পারবেন। আপনার কাজ এইখানেই শেষ, আপনি আর কোথাও ক্লিক করতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনার ঢোকা টুলসে ঢোকার সাথে সাথে যেহেতু একটা ফার্স্ট কাজ ধরছে, এটা আমরা সবাই জানি মাইক্রোওয়ার্কারের প্রথম যে কাজটা ধরে লগ ইন করার পরে প্রথম যে কাজটা ধরে ওই কাজটার জন্য ক্যাপচা আসে। তো আমি সিম্পলি এখানে ক্যাপচাটা পূরণ করে দিই, এটা অটো ক্যাপচাটা পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্যাপচাটা অনেক ক্ষেত্রে অটো পূরণ হয়ে যায় বা অনেক ক্ষেত্রে নিজের পূরণ করতে হয়। আচ্ছা যাই হোক, এখন আমি টুলসের মধ্যে, আমার টুলসটা কিন্তু এখন রানিং আছে, আমি এখন চাইলে এখানে কোথাও ক্লিক করতে পারবো না, এখানে ক্লিক করলে আমি ব্যান খাবো। হ্যাঁ, তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, অনেকে ভুলবশত ক্লিক করে ফেলেন। যদি ভুলবশত আপনার কোথাও ক্লিক পড়েও যায় আপনি কি করবেন, সিম্পলি ব্রাউজারটা এই টুলসের ব্রাউজারটা কেটে দেবেন, কেটে আবার লগ ইন করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটু ওয়েট করি কাজের জন্য। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু টুলস আমি কোথাও ক্লিক করতেছি না, টুলস আমাকে অটোমেটিক কাজ ধরে দিচ্ছে। আমার অলরেডি এখন একটা কাজ টুলস ধরছে, তো এটা অ্যাকসেপ্ট হচ্ছে, আমি একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, টুলস অলরেডি একটা কাজ ধরে আমার সামনে এনে দিছে, আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই, ইভেন আমার কোথাও ক্লিক করতে হবে না, করাও যাবে না। এখন জাস্ট যেহেতু আমাকে কাজটা করতে হবে, আমি জাস্ট ইনস্ট্রাকশনটা ক্লোজ করে দিলাম, এখন আমি এই কাজটা করব। তো ধরেন এই কাজটা আমি করতেছি, এই কাজটা আমি শেষ করি আপনাদের সামনেই। আচ্ছা একটা কথা বলিনি, এটা জাস্ট টুলসটা আপনার কিভাবে কাজ করে, টুলসের কী কী নিয়মকানুন আছে সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, এই কাজগুলো এখানে আমি বুঝাচ্ছি না, কারণ এই কাজগুলো আলাদা আলাদা সবগুলো ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এই যে দেখেন আমার কাজ এখন অলরেডি একটা ডাটা এন্ট্রি আমার ফুল কমপ্লিট, আমি এখন জাস্ট সাবমিটে ক্লিক করতে পারবো, এতটুকুই আমি কাজ শেষে সাবমিটে ক্লিক করতে পারবো, আমার এখানে কাজ শেষ। এই আমি টুলসের মধ্যে আর কোথাও ক্লিক করতে পারবো না, এটা সে নিজে নিজে আমাকে আরেকটা কাজ ধরার জন্য হেল্প করবে, নিজে নিজে যা করার সে করবে। আমি চাইলে এটা মিনিমাইজ করে রাখতে পারবো, আমি অন্য কাজ করতে পারবো, এখানে মুভি দেখতে পারবো বা অন্য ব্রাউজারও কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক যখন কাজ ধরবে সে আমাকে জানাবে।
তো এখানে আমি এটা এভাবেও রাখতে পারি চাইলে, আমি পিসি থেকে উঠে অন্য কোথাও বসে থাকতে পারি, বা আমি এটা এভাবে নর্মালি মিনিমাইজ করেও রাখতে পারি। এটা যখন কাজ ধরার সে কাজ ধরে আমাকে নোটিফিকেশন সাউন্ড দিবে, হ্যাঁ নোটিফিকেশন পপ আপ সহ আমাকে সাউন্ড দিবে। আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখি আরেকটা কাজ ধরে কিনা। আচ্ছা দেখেন, এইখানে আমার অটোমেটিক আরেকটা কাজ ধরলো, আমি ব্রাউজারটা ওপেন করলাম, দেখলাম আরেকটা কাজ ধরে ফেলছে সাথে সাথেই। তো এটা জাস্ট আমি আবার ওই সিম্পলি ক্লোজ করে দিচ্ছি, আবার আমি কাজটা কমপ্লিট করি। দেন আমি দেখেন আরেকটা কাজ শেষ, আমি জাস্ট সাবমিটে ক্লিক করছি। এখনও আমার আর কোথাও ক্লিক করতে হবে না, আমি এটা এখন মিনিমাইজ করেও রেখে দিতে পারবো। কিছুক্ষণ ওয়েট করি, দেখি আরেকটা কাজ ধরে কিনা। এই আপনি এই যে কাজ করতেছেন এর ফাঁকে অনেকক্ষণ ধরেন কাজ থাকতে পারে না, এর ফাঁকে আপনি একটু দূরেও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এমন দূরে কোথাও যায় না যে আপনার এখানে কাজ ধরে সাউন্ড দিলো আপনি ওইটা টের পান নাই। হ্যাঁ অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে আপনার কাজ যখন ধরবে তখন একটা সাউন্ড আপনাকে দিবে। হ্যাঁ তো ওই সাউন্ডটার জন্য আপনার অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। এর পাশাপাশি আপনি অন্যান্য কাজ করেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন এখানে সাউন্ড হয়েছে, প্লাস হচ্ছে এখানে কিন্তু একটা নোটিফিকেশন আমার কিন্তু সাউন্ড হয়েছে। আপনারা শুনতেছেন কিনা জানি না, বাট এখানে একটা সাউন্ড হয়েছে এবং আমার একটা নোটিফিকেশন আসছে যে একটা জব অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ তো আমি জাস্ট জবটা, এই যে দেখেন জাস্ট সিম্পলি কিন্তু আমি এই যে টুলসের ব্রাউজারটা ওপেন করছি, দেখতেছি যে আমার কাজ অলরেডি একটা কিন্তু এখানে ধরে আছে। তো আমি এই কাজটা শেষ করি। আমি আবারও বলতেছি কাজগুলো আমি এখানে বুঝাচ্ছি না, এর কারণ হচ্ছে এই কাজগুলো আলাদা আলাদা ভিডিও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ আমি জাস্ট এখানে টুলসের যে বিষয়গুলো আছে ওইগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। এই কাজটাও শেষ, আমি জাস্ট সিম্পলি সাবমিট করে দিলাম, আমার কাজ এখানে শেষ। এখন আসি টুলসের কিছু নিয়মের কথা। হ্যাঁ টুলসে হচ্ছে আপনাকে ক্যাচেস ক্লিন করতে হয়। হ্যাঁ ক্যাচেস, আচ্ছা যেহেতু অনেক কাজ ধরতেছিল আমি আপনাদেরকে টুলসের রুলসগুলো বুঝাতে পারতেছিলাম না, তো এখন আমি বের হয়ে গেছি মাইক্রোওয়ার্কার থেকে, আমি এখন বুঝি। হ্যাঁ আপনি টুলস ধরেন কাজ করতেছেন, আপনার এখন কোনো কাজ আছে, আপনি এখন বের হয়ে যেতে চাচ্ছেন, আপনি বা অনেকক্ষণ ধরে আসেন কাজ নেই, এখন কাজ নেই আপনি বের হয়ে যেতে চাইতেছেন, তো আপনি সিম্পলি জাস্ট ব্রাউজারটা, টুলসের যে ব্রাউজারটা আপনার আছে সেটা ভাবে ক্রস করে আপনি বের হয়ে যেতে পারবেন। হ্যাঁ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যাচেস জমে, এখানে জিরো আছে, এখানে কিন্তু যখন আপনি কাজ করবেন তখন কিন্তু ক্যাচেস জমবে, এই ক্যাচেসটা আপনার ক্লিন রাখতে হয়। সেটা অবশ্যই এখানে যখন আপনার 60-70-এর মতো হয়ে যাবে আপনি তখন ক্লিন করলেই হবে। তো তখন আপনি কিভাবে ক্লিন করবেন, ধরেন আপনি মাইক্রোওয়ার্কারে কাজ করতেছেন, কাজ করা অবস্থায় বা মাইক্রোওয়ার্কারে লগ ইন অবস্থায় আছেন, তো এমন সময় এখানে দেখলেন যে আপনার অলরেডি ক্যাচেস 60-70 পর্যন্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি মাইক্রোওয়ার্কারে থাকা অবস্থায় ক্লিন করবেন না, অবশ্যই আপনি একটা ট্যাব খুলবেন এবং আপনার মাইক্রোওয়ার্কারটা কেটে দিবেন। হ্যাঁ একটা নতুন টাইপ করলে মাইক্রোওয়ার্কারটা কেটে দিয়ে এখানে আপনি জাস্ট ধরেন এখানে 70 আছে, আপনি ক্লিক করলেন এটা জিরো হয়ে যাবে, আপনার ক্যাচেসটা ক্লিন হয়ে গেছে। তো এরপরে আপনি চাইলে এই ট্যাবটার মধ্যেই আবার মাইক্রোওয়ার্কারে লগ ইন করতে পারবেন। এছাড়া আপনার টুলসের আর কোনো রুলস, তেমন কোনো রুলস নেই। ফার্স্ট অফ অল রুলস হচ্ছে আপনি যখন লগ ইন করবেন ফার্স্ট কাজের জন্য ক্যাপচা আসবে, সেটা আপনাকে পূরণ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনি টুলসে কোথাও ক্লিক করতে পারবেন না। হ্যাঁ আর থার্ড হচ্ছে যখন কোনো কাজ অ্যাকসেপ্ট হবে তখন সে নোটিফিকেশন সাউন্ড দিবে, ও এরপরে আপনার যে কাজটা অ্যাকসেপ্ট হবে আপনি ওই কাজটা করার পরে, ধরুন ওই কাজটা আপনি করছেন, করার পরে আপনি সাবমিট দিতে পারবেন। আপনার কাজ শুধু এতটুকুই, এরপরে সাবমিট দেওয়ার পরে আপনি কোথাও ক্লিক করতে পারবেন না। হ্যাঁ অবশ্যই এটা আপনাদের মানতে হবে। এখন কথা হচ্ছে আপনি টুলসের মধ্যে আছেন, এখন আপনি, আমি বলতেছি কোথাও ক্লিক করতে হবে না, তাহলে আপনি অনেক ব্যাপার স্যাপার আছে, উইড্রোতে যাওয়া প্রয়োজন পড়তে পারে, আপনার অ্যাকাউন্টে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, আপনার যে কাজগুলো করছেন সেগুলো কি হচ্ছে নাকি হয় নাই সেটা দেখার প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইভাবে টুলস থেকে বের হয়ে যেতে হবে। টুলসের যে ব্রাউজার আছে ওইখানে আপনি এগুলো করতে পারবেন। আপনি আপনার মেইন ব্রাউজার থেকে যখন লগ ইন করবেন তখন মেইন ব্রাউজার থেকে আপনি আপনার মাইক্রোওয়ার্কারে ঢুকবেন, ওইখানে ঢুকে আপনি
আপনার কাজগুলো চেক করতে পারবেন। আপনি এখানে উইথড্রোতে যেতে পারবেন, আপনার টাস্ক আই ফিনিশ থেকে, হায়ার জব থেকে, আপনি হায়ার গ্রুপ থেকে আপনি দেখতে পারবেন আপনার কাজগুলো কোন কোন কাজগুলো কেমন হচ্ছে না হচ্ছে, এই খবর আপনি এখান থেকে নিতে পারবেন মেইন ব্রাউজার থেকে। অবশ্যই টুলসের মধ্যে এগুলো করা যাবে না। হ্যাঁ ওকে, আচ্ছা আশা করি টুলস কিভাবে কাজ করে এবং টুলসের কী কী রুলস আছে এগুলার কিভাবে আপনি এখানে কাজ করলে আপনি ব্যান খাবেন না, এগুলো আপনাদের হয়তো খুব ভালোভাবে আমি ধারণা দিতে পারছি। আশা করি টুলস সংক্রান্ত বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনাদের ওই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।